এই রোজার ইফতার কিনতে গিয়েছিলাম হচ্ছে পুরান ঢাকার চক বাজারে। আর এখানকার একটা ইফতার আইটেম হচ্ছে দই বড়া। আপনারা এই আইটেমটা খেয়েছেন কি না আমি জানি না, তবে আমি এর আগে হচ্ছে খাইনি, তো দেখতে এত সুন্দর লাগলো। তো আমি হচ্ছে একদম এই এখানে হচ্ছে তিনটা সাইজের ছিল, তো সবচাইতে যে ছোট সাইজটা সেটা হচ্ছে আমি নিলাম, যে আগে তো কখনো খাইনি, খেতে কেমন না কেমন লাগে, তাছাড়া এটা কতটা স্বাস্থ্যকর সেটা আসলে দেখে বোঝা যাচ্ছিল না, কিন্তু বাইরে থেকে খুব চকচকে আর খুবই আকর্ষণীয় মনে হচ্ছিল। যাই হোক, ছোট একটা সাইজ নিয়ে বাসায় চলে আসি। তো বাসায় আসার পরে হচ্ছে ঘটলো অন্য আরেক ঘটনা, এ আনতে আনতে এটা পুরো মিক্সড হয়ে গেল, ভালো কথা। তারপরে ইফতারের পর যখন আমরা এটাকে আসলে খেতে গেলাম, দেখি যে আসলে এটা খাওয়ার মতো কোনো জিনিস না, প্রচুর পরিমাণে লবণ, এত লবণ যে আপনি চাইলেও এটা আসলে খেতে পারবেন না। আর যাদের হচ্ছে হাই প্রেশার আছে, তারপরে রক্তে কোলেস্ট্রল আছে, তারা যদি এই খাবারটা খায় আমার মনে হয় যে তারা সাথে সাথে অসুস্থ হয়ে পড়বে। এই ধরনের খাবার স্ট্রোকের জন্য একেবারে মানে হুমকি। দয়া করে যাদের হাই প্রেশার বা কোলেস্ট্রল আছে রক্তে, তারা হচ্ছে এই ধরনের খাবার খাবেন না। তো অনেক চেষ্টা করে হচ্ছে আমরা তিনজন মিলে এক পিস খেয়েছি। এখানে হচ্ছে এক বাটিতে চার পিস ছিল, তো আমরা তিনজনে এক পিস খেয়েছি আর বাকি তিন পিস এভাবেই আছে। এটাকে আসলে আর কেউ খাবে না, অনেক চেষ্টা করেও আসলে আমরা খেতে পারিনি, লবণের মাত্রা এত বেশি আর টেস্ট হচ্ছে পুরা জঘন্য। আসলে এই খাবারগুলো কেন যে ফুড ব্লগাররা রিভিউ করেন আমি জানি না, এই খাবারগুলোকে আমি আমার বাসার যে টয়লেট সেখানে ফেলে দিলাম, কারণ এগুলা খেয়ে সারা রাত টয়লেটে থাকার চাইতে খাবারগুলোকে টয়লেটে রাখা আমি মনে করি অনেক বেশি নিরাপদ। যাই হোক, আপনারা খাবার বুঝে শুনে কিনে খাবেন।